আজকে খুব পরিচিত একটি রোগ নিয়ে কথা বলতে চাই, যেটি ভাস্কুলার সার্জনরা প্রায় সময় যে রোগীটি ফেস করে থাকেন আমরা এটাকে বলি আঁকাবাঁকা শিরা। যদি এটির বাংলা করাটা কঠিন আমার কাছে মনে হয়েছে, ভেরিকোস ভেইন আসলে প্রকৃত নাম, কিন্তু এটির বাংলা করতে গেলে আঁকাবাঁকা শিরা নামটি রাখতে হয়। যারা সায়েন্টিস্ট তারা আবার এটির নাম রেখেছেন ট্রাফিক পুলিশ ডিজিজ। যিনি আবিষ্কার করেছেন তার ধারণা ছিল যে ট্রাফিক পুলিশ অনেকক্ষণ দাঁড়ায় থাকে, তো এই কারণে তাদের এটা বেশি হয়, এবং সে সময় হয়তো বা ট্রাফিক পুলিশদেরই বেশি হতো, সে কারণে রোগটার আরেকটা নাম হচ্ছে ট্রাফিক পুলিশ ডিজিজ। কিন্তু বাস্তবে দেখা গেছে যে শুধু ট্রাফিক পুলিশ না, দাঁড়িয়ে থাকি আমরা যারা সার্জন, তারা যারা গার্মেন্টস পোশাক শ্রমিক যারা আছেন তারা দাঁড়িয়ে থাকেন, মায়েরা ঘরে রান্না করার সময় দাঁড়িয়ে থাকেন, যারা সিকিউরিটির কাজ করছেন, সিস্টাররা যারা ওটি রিলেটেড কাজগুলো করছেন, টিচার দাঁড়িয়ে কাজ করছেন। সো আমার কাছে যেটি মনে হয় যে যারাই দাঁড়িয়ে কাজ করছেন তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি, এবং আমার কাছে যারা রুগী আসে এদের মধ্যে প্রবাসী রুগীরাই অনেক বেশি। আজকের ভিডিওটা মূলত আমার রুগীদের জন্য করা, যাতে তারা আমার এখানে যখন আসেন তারা কাউন্সিলিংয়ে আমি আসলে সময় দেই অনেকটা, তারপরও চেম্বারে একটা রুগীর জন্য আসলে 8-10 মিনিটের বেশি তো দেওয়া সম্ভব হয় না, সে কারণে ভাবলাম যে ভিডিওটি যদি তারা একবার দেখেন তাদের জন্য উপকার হবে, এবং একই সঙ্গে সাধারণ যারা দেখলেন রোগটি সম্পর্কে জানতে পারবেন। আমরা অনেক সময় দেখি যে উনি পুলিশে গেছেন, আর্মিতে গেছেন, বিদেশে যাচ্ছেন, বলে যে তোমার হাঁটুর পেছনে রোগগুলো আঁকাবাঁকা আছে, তুমি যেতে পারবা না, এই পোস্টে তুমি ঢুকতে পারবা না, তখন তারা আমাদের কাছে আসেন অপারেশন করবার জন্য। তার আগে অনেকে পাত্তাই দেন না, অনেকে বৃদ্ধ বয়সে মারা গেছেন, ওনার পায়ে রোগগুলোরও আঁকাবাঁকা ছিল, উনি এটাকে জানতেনও না যে এটা একটা রোগ, এটার জন্য চিকিৎসা করতে হয়। আজকের ভিডিওটি মূলত সেটা দেখাবো। তবে এই রোগটা শুরুতে আসলে আঁকাবাঁকা শিরা দিয়ে থাকে না, বেশিরভাগ সময় রুগীরা আমার কাছে এসে যে কথাগুলো বলে যে তার ঘুমের মধ্যে পায়ে টান খায়, হঠাৎ করে উনি ঘুমাচ্ছেন টান খায়, জার্নি করলে পা ফুলে যায়, বলে যে জার্নি করার পর আমার পাটা ফুলে গেছে, স্যান্ডেল পায়ে ঢুকছে না, গোড়ালির দিকে অনেকের একটু কালচে দাগ হয়, তখন তিনি স্কিনে ডাক্তারের কাছে যান। অনেকে আছে দেখবেন যে গ্রামেগঞ্জে পা চাবায়, বিশেষ করে নানা দাদারা কিন্তু তাদের নাতিপুতিদেরকে পায়ের উপরে উঠিয়ে দেয়, বলে যে পাড়া একটু আমার পাটাকে, তখন তাদের এক ধরনের আরাম হয়। এটা আসলে রোগের প্রাথমিক পর্যায়ে এবং রোগটা শুরু হওয়ার ক্ষেত্রে এটি হয়। এখন ধরেন একজনের ঘুমের মধ্যে পায়ে টান খাচ্ছে, তার মানেই যে আসলে তার আঁকাবাঁকা শিরা হচ্ছে বিষয়টা ওই রকম না, বাট অনেকের ক্ষেত্রে তাই হয়। এবং ঘুমের মধ্যে পা টান খেলে আমরা সচরাচর বলি যে বেকাদের শুয়েছিস, পানি ঠিক মতো খাসনি, কিংবা ক্যালসিয়ামের অভাব হয়েছে, এরকমটা মনে করি। বাট দেখা গেছে যে যাদের ভেরিকোস ভেইন হবে তাদের প্রথম দিকে এটি হয়, এবং ভেরিকোস ভেইন একবার হয়ে গেলে যখন বড় আকারের হয়ে যায় তখন কিন্তু আর তার ঘুমের মধ্যে পা টান খায় না। যদি আপনারা একে একে ছবিগুলো দেখেন, এই যে আমরা নর্মাল এরকম তার কোনো একটা নর্মাল বা হয়তো কোনো প্রবলেমই নাই, পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তার পায়ের রগগুলো এইরকম সাধারণ মানুষ রগ বলে আমরা শিরা বলি, তো এই যে ভেইনগুলো এই রগগুলো এরকম ফুলে ফুলে ওঠে, এই যে ঘুমের মধ্যে টান খেয়ে মাংসটা এরকম হয়ে যায়, লাফ দিয়ে উঠে বসে পড়েন, তখন একটু পরে কয়েক সেকেন্ড পরে ঠিক হয়ে যায়, অনেকে রিপিটেডলি হয় তখন ঘুম ভেঙে যায়, এই যে জার্নি করলে পাটা এরকম ফুলে যায়, চাপ দিলে বসে, ও যে স্যান্ডেলটা পরতে ওনার কষ্ট হয়, একটা সময় দেখা যায় যে তার পায়ের রগগুলো এরকম নীল হয়ে গেছে, নীলচে হয়ে গেছে। এটি মায়েদের বেশি আমরা পেয়ে থাকি যে তাদের এই নীলচে রগের পরিমাণটা অনেক বেশি থাকে, এটাও একটা ভেরিকোস ভেইন যেটি আছে সেটির আসলে প্রাথমিক পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে যেটি হয় তার রগগুলো একদম ফুলে ওঠে, এরকম মোটা মোটা হয়ে ফুলে ওঠে। তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে কি হয়, পায়ের নিচের দিকে কালচে হতে থাকে, পাটা ফুলে হয়ে ফুলে যায়, এই দিকটা কালচে হয়ে যায়, এই অবস্থায় তারা স্কিনের ডাক্তারের কাছে যান। স্কিনের চিকিৎসকরা এটিকে নাম দিয়েছেন স্ট্যাসিস ডার্মাটাইটিস, অর্থাৎ তার স্কিনে কিছু প্রবলেম আছে, স্ট্যাসিস হওয়ার কারণে রক্তগুলো এখানে, তাদের ভাষায় আমরা যদি স্ট্যাসিসের কথা বলি যে পানিটা বা রক্তগুলো চলাচল কম হওয়ার কারণে। এই পঞ্চম ধাপের কথা বাদ দেন, ষষ্ঠ ধাপে গিয়ে তার ঘা হয়, এই ঘাটা যখন শুকিয়ে যায় তখন আমরা সেটাকে পঞ্চম ধাপ বলি, অর্থাৎ 1 থেকে 6টা ধাপ এই ভেরিকোস ভেইনের ক্ষেত্রে হয়ে থাকে, এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি সিভিআই। এখন প্রথম আলো থেকে আমাকে বলেছে যে একটা সিভিআই নিয়ে লেখা দেন, হেডলাইন কি সিভিআই দিলে কেউ পড়বে, তখন আমি হেডলাইন দিলাম পা ফোলা শুরু রান্না করে, কারণ মায়েরা রান্নাঘরে কাজ করেন তাদের পা ফোলাটা শুরু হয় এবং সেখান থেকে রোগটা বেশি ডেভেলপ করে। আবার আরেকজন আমাকে বলেছে যে লেখা দেন, তখন আমি লিখলাম যে ট্রাফিক পুলিশের যে রোগ, কারণ এটার ক্রোনিক ভেনাস ইনসাফিসিয়েন্সিটি বললে কেউ বুঝবে না, সেখানে আমাদেরকে ঘুরিয়ে নামটি বলা হয়। কোয়েশ্চেন আসে যে কেন হয়, এটি আসলে কাদের হয় একটু বলে রাখি, এটি হয় যে যাদের জন্মগতভাবে পায়ের রক্তনালীগুলোর ভালভ বা দরজাগুলো যাদের দুর্বল আছে তাদের ক্ষেত্রে যদি লম্বা সময় দাঁড়িয়ে থাকার মতো তারা পেশায় যান তাদের এটি হবে। এখন একজন অনেক ওজন বেশি, একজন অনেক লম্বা,
একজন মা প্রেগনেন্ট হয়েছেন তার এটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আপনি বলতেই পারেন যে সব অনেকেই তো দাঁড়িয়ে থাকেন, অনেকেই তো প্রেগনেন্ট হচ্ছেন, সবার তো হয় না। ওই যে অ্যান্সার, যাদের জন্মগতভাবে রক্তনালীর যে দরজাগুলো আছে সেটা দুর্বল থাকে। এখন আপনি নর্মালি চিন্তা করেন, আমার হার্ট থেকে রক্ত পায়ে যাচ্ছে, পা থেকে আবার উপরের দিকে উঠছে, তাহলে পায়ের দিকে গেল সে তো মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে ইজিলি যাচ্ছে, পাম্পিং অ্যাকশনের কারণে ইজিলি যাচ্ছে, কিন্তু রক্তটা যখন উপর দিকে উঠতে চাইবে সে উঠতে পারবে না, তখন তাকে একটা গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের বিপরীতে যেতে হবে, ইজিলি সে যাবে। উপরে গেলে আবার পড়ে যাওয়ার ভয় থাকে না, ওই যে আমরা বানরের অঙ্ক পড়েছি যে পিছলা একটি বাঁশ দিয়ে, তৈলাক্ত বাঁশ দিয়ে উঠে 5 ফিট উঠে আবার 2 ফিট নিচে নেমে যায়, রক্তটাও ঠিক ওরকম উপরে উঠে আবার নিচে নেমে যায়। কিন্তু আল্লাহ তো অনেক বড় ইঞ্জিনিয়ার, তিনি জানেন কীভাবে মানুষকে সৃষ্টি করতে হয়। তিনি সেখানে একটা দরজা বা ভাল দিয়েছেন, রক্তটা উপর দিকে যাবে, নিচের দিকে নামতে পারবে না। এখন কোনো কারণে যদি জন্মগতভাবে এই ভালটা দুর্বল হয় কিংবা অনেক বেশি ওজন থাকে, পেটে কোনো টিউমার থাকে, তার যদি প্রেগনেন্সি হয়, বেবিটা এক ধরনের আমরা টিউমার মনে করতে পারি, যদি আকাঙ্ক্ষিত টিউমার, এইসব কারণে দেখা যায় ভালগুলো দুর্বল হয়ে যায়, তখন রক্তটা উপর দিকে যেমন যেতে থাকে ঠাস করে পড়ে যায়। যে দেখেন ছবিটাতে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যদি আমি একটু ভিডিওটা দেখি, যে এখানে এই যে দেখেন দরজাটা দিয়ে রক্ত উঠছে, দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এনার ক্ষেত্রে দরজাটা বন্ধ হয়নি, একটু ফাঁক আছে। এই ফাঁক থাকার কারণে কী হচ্ছে, রক্তটা ঠাস করে আবার নিচের দিকে পড়ে যাচ্ছে। এই পড়ে যাওয়ার কারণে কিন্তু দেখা যায় যে তার পায়ের গোড়ালির দিকে রক্তের চাপ বেশি, এই অতিরিক্ত রক্তের চাপ তখন গভীর শিরা থেকে চামড়ার নিচের শিরাতে চলে আসে। যখন চামড়ার নিচের শিরাতে চলে আসে তখন যেটি হয় যে ওই শিরাটা ওই চাপটা নিতে পারে না, তখন সেটা ফুলে ওঠে, আঁকা বাঁকা হয়ে যায়, এটাকে আমরা বলি আঁকা বাঁকা শিরা বা ভেরিকোজ ভেইন। নর্মালি চিন্তা করেন হাইওয়ে বন্ধ হয়ে গেছে, হাইওয়ের মধ্যে জ্যাম অনেক, তখন রক্তগুলো তো গলিতে ঢুকবে, গলিতে ঢুকলে কী হবে, গলি কই চাপ নিতে পারবে, পারবে না। ঠিক সেরকম পায়ের শিরাগুলো যখন চাপ নিতে চায় তখন পারে না, তখন আঁকা বাঁকা হয়ে ফুলে ওঠে। এখন চোখে দেখি তো বোঝা যায় যে রগগুলো আঁকা বাঁকা হয়ে ফুলে আছে। তারপরে আমাদের এই যে এখানে একটা মেশিন আছে, এটাকে আমরা বলি ডুপ্লেক্স মেশিন, ডুপ্লেক্স মেশিন। এটা হচ্ছে আমাদের যে ডুপ্লেক্স মেশিনটা আছে, এটা E95 কোয়ালিটির এবং এটা লেটেস্ট বাংলাদেশের জন্য, এবং প্রায় 1 কোটির কাছাকাছি এটির দাম, অত্যন্ত মূল্যবান এই মেশিনটি। আমার খুবই আকাঙ্ক্ষিত একটি মেশিন ছিল, ইব্রাহিম কাইডিয়াক আমাকে এটি গিফট করেছে, আমার মনে হয় এর থেকে বড় গিফট আর হতে পারে না, আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই। E95G মেশিনটি, এটি একেবারে ঝকঝকে আপনার ভেইনগুলোকে দেখিয়ে দিতে পারে। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই, বেশিরভাগ বড় হাসপাতালেই একটা করে ডুপ্লেক্স মেশিন আছে। ডুপ্লেক্স মেশিন দিলে ইজিলি আমরা বলতে পারি যে তার ভেইনে কোথায় কী প্রবলেম আছে না আছে, আমরা ইজিলি বলতে পারি। এখন আপনি বলেন যদি আমরা দেখি, যেটা বোঝা যায় আরেকটা কি, আমরা পরীক্ষা করে নিশ্চিত হতে পারি। চিকিৎসা কী করবেন, চিকিৎসা অনেকগুলো আছে, আমরা রোগের প্রাথমিক অবস্থায় কোনো চিকিৎসা দেই না, আমরা নিয়মকানুন মানতে বলি, যেগুলো একটু পরে আপনাদেরকে শেখাচ্ছি। আর বলি যে চিকিৎসা যদি করতে হয়, চিকিৎসার মধ্যে দুটো ভাগ আছে, একটা আপনি কাটাছেঁড়া করে করতে পারেন, যেটা আমাদের দেশে একেবারে ব্রিটিশ আমল মান্ধাতামল থেকে হয়ে আসছে, আর একটা লেটেস্ট হচ্ছে লেজারের মাধ্যমে চিকিৎসা। লেজারের মাধ্যমে চিকিৎসার বৈশিষ্ট্য হচ্ছে যে এটি কোনো কাটাছেঁড়া করতে হয় না, একটা ছোট্ট ছিদ্র পথে লেজার মেশিনটাকে, লেজার ফাইবারটাকে পাঠিয়ে দেওয়া হয়, লেজার করে দেওয়া হয়। লেজার করলে কোনো কাটাছেঁড়া দাগ থাকে না, দেখতেও ভালো লাগে, অনেকটাই সহজ। এবং যদি অন্যান্য দেশের তুলনায় চিন্তা করি, আমাদের দেশের ডাক্তাররা কিন্তু অনেক তুলনামূলক কম খরচে লেজারের অপারেশনটি করে থাকেন। আবার কাটাছেঁড়া এবং লেজার দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নাই, মূলত কসমেটিক্যালি যদি চিন্তা করি, দেখতে লেজারটা একটু সুন্দর লাগে এই যা, কিন্তু উপকার দুটোতে অলমোস্ট সেম, খুব একটা ডিফারেন্স নাই। কিন্তু কেউ যদি খুব বেশি ঘা নিয়ে আসেন, রগগুলো অনেক বেশি মোটা হয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে আমরা লেজার না করতে বলি। লেজার করার ক্ষেত্রে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, সেটি কোয়ালিটি দেখে আমরা আসলে লেজার করার কথা বলি। এই যে দেখছেন, এটা এটা আসলে একটা লেজারের ফাইবার, এই যে আমি যদি একটু দেখাই, এটা আমাদের মেশিনের লেজার, লেজার ফাইবার। এই লেজারটা ঢুকিয়ে দেওয়া হয় একটা ছোটো ছিদ্র পথে, আর তেমন কিছু লাগে না, কিছু ইঞ্জেকশন দিয়ে দেয়। এছাড়া আরেকটা লেটেস্ট আছে, সেটিকে আমরা বলি RFA, এই যে এটা, এটাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, RFA বলি, এটাও লেটেস্ট চিকিৎসা পদ্ধতি। আমি এটা করছি, তবে তুলনামূলকভাবে এটি আমি কম করি, কারণ আমার কাছে লেজারটা অনেক বেশি কমফোর্টেবল মনে হয়, এবং আমার কাছে যেটি মেশিন আছে এটি অত্যাধুনিক মেশিন, এটি RFA-র কিছু থেকেও একটু এক্সট্রা কিছু বেনিফিট আছে, আমি লেজারটা মূলত বেশি করে থাকি। আর অনেক সময় যদি অল্প হয় বা উনি আর্মিতে যাবেন সামান্য একটু, তখন আমরা ইঞ্জেকশন দিই, কখনও কখনও অপারেশনের পরেও একটু হালকা ভেইন থাকতে পারে, তখন আমরা ইঞ্জেকশন দিয়ে থাকি। আমরা যদি পরের ছবিতে দেখি যে
এখানে আপনারা দেখছেন এই যে আমি যে লেজার ফাইবারটা দেখালাম এটাই সেই যে ফাইবারটা একটা ছোট ছিদ্র পথে কিন্তু লেজারটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, লেজারটা করা হচ্ছে। এই যে দেখেন লেজারের লাইটটা আমরা দেখছি, এটা আমাদের টিমের একটা অপারেশন। এটি যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে মেশিনটা দেখছেন এটি হচ্ছে আমাদের এখানে ইউজ করছি, অনেক দামি একটা মেশিন, অলমোস্ট 1.25 কোটি টাকার এটি দাম। এই মেশিনটি আমরা ইউজ করছি, জার্মান থেকে সরাসরি নিয়ে এসেছি। সেকেন্ড হলো যে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে অপারেশন কি করতেই হবে, আমি উত্তরে বলি যে না, এমন কোনো কথা নেই যে অপারেশন করতেই হবে। এটা এমন কোনো রোগ না যে আপনাকে কালকেই অপারেশন করতে হবে, আপনি সময় নিতে পারেন, টেনশন করার কোনো দরকার নাই। যাদের ভেরিকোজ ভেইন হয় তেমন কোনো উপসর্গ থাকে না, তার রগটা একটু ফোলা ফোলা থাকে, পাটা মনে হচ্ছে কামড়াচ্ছে, মনে হচ্ছে শরীরের সব ওজন পায়ের দিকে যাচ্ছে, পাটা ফোলা ফোলা একটা ভাব আসতে পারে, অস্বস্তি একটা ফিলিংস, যে পা চাবায় কামড়ায়, এই ধরনের একটা ফিলিংস হতে পারে। এছাড়া স্কিনের রঙটা একটু চেঞ্জ হয়, কারো কারো ক্ষেত্রে ঘা হয়, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। তবে আমার কাছে যারা আসেন তাদেরকে আমি বলি যে আপনি কি নিয়ম মানার জন্য প্রস্তুত? আপনি যদি নিয়ম মানার জন্য প্রস্তুত থাকেন কেবল তখনই আমি আপনাকে অপারেশন করে দিতে রাজি আছি, অন্যথায় আপনাকে আমি অপারেশন করাবো না। কারণ অপারেশন করলে আপনাকে আমি 70% 80% ভালো করে দিতে পারি, বাকি 20% আমি কীভাবে ভালো করব, সেটা আপনাকে নিয়ম মেনে ভালো থাকতে হবে। কারণ অপারেশনের পরেও পা ফোলা ভাব থাকতে পারে, অপারেশনের পরেও আপনার একটু কালচে ভাব থাকতে পারে, সেই ক্ষেত্রে আবারও দেখা যায় যে কিছু কিছু ভেইন ফুলতে পারে। সেক্ষেত্রে আমরা বলি যে আপনি অপারেশনের পর অবশ্য নিয়মটা মানবেন, না মানলে অপারেশন করাটা আপনার জন্য ঠিক হবে না। অন্যথায় আপনার কাছে মনে হবে অপারেশন করলাম আবার তো পা হালকা ফুলছে, অপারেশন করলাম আবারও তো একটু হালকা পা চাবাচ্ছে, তার মানে আপনি আমাকে সাহায্য করবেন 20%, আমি আপনাকে সাহায্য করবো 80%, দুজনে মিলেই তো একটা অপারেশনের টিম। অপারেশনের টিম মানে শুধু সার্জন না, রুগী এবং সার্জন যৌথভাবে যদি কাজ করেন তখনই কেবল বেনিফিট পাওয়া যায়। এখন কী কী নিয়ম মানবেন? এই যে দেখেন আমরা বলি যে আপনাকে সারা জীবন শোয়ার সময় পাটাকে এরকম উঁচু রাখতে হবে। দেখেন এখানে একটা বেড ওয়েজ দিয়েছি, এই বেড ওয়েজ আমার রুমেই আছে, এটি বাংলাদেশে কিনতে পাওয়া যায়, 3,500 টাকার মতো দাম পড়ে। বেড ওয়েজটা দিলে হয় কি, পাটা একদম সুন্দর মতো উঁচু থাকে গ্র্যাজুয়ালি, তাতে কি হয় সারাদিনে আপনার পায়ে যদি পানিটা জমে, এটি রাতের বেলা পা দিয়ে আস্তে 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 নিচের দিকে চলে গেলো, পা ফোলাটা কমে গেল। এখন বেড ওয়েজ না দিয়ে অনেকে বলে কি যে আমি বালিশ দিব কিনা, যদি আমি একটা বালিশ দেওয়ার ছবি দেখাই, এই যে দেখেন বালিশ দিয়েছে, তাহলে বালিশ দিলে হয় কি, ঘুমের সময় বালিশটা পায়ের নিচে থাকে আর ঘুম থেকে ওঠার সময় থাকে, বাকি সময় পাটা পড়ে যায়। আর যদি আপনি এক্সপার্ট হন তখন কি পাটা আস্তে 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 হাঁটুর এই যে নিচে চলে আসে, হাঁটুর নিচে চলে আসলে যেটা প্রবলেম হয় আপনার, এই যে পাটা ঢালু হয়ে গেল আরও পানিটা, তখন পায়ের পানিটা আরও বেড়ে যায়। সো বালিশ আমি না করি, বালিশ না করার আরেকটা কারণ আছে, এই যে দেখেন পায়ের নিচে বালিশ দিয়েছে না, হাঁটুটা কিন্তু ফাঁকা, তখন কি হয় হাঁটুতে ব্যথা হয়, তীব্র ব্যথা হয়, তখন ব্যথার জন্য উনি বালিশটা রাখেন না। এই জন্য আমরা বলি যে বালিশ না নিয়ে যদি আপনি এরকম একটা বেড ওয়েজ নেন, এরকম বেড ওয়েজ নিজে বানিয়েও নিতে পারেন, অসুবিধা নেই, তাতে হয় তোষকের নিচ দিয়ে যদি একটা কম্বল বা বড় লেপ আড়াআড়ি করে দেন তাতেও কিন্তু আপনার মোটামুটি কাজ হয়ে যাবে। এখন ধরেন আপনি অনেক সময় দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন, অনেক লম্বা দাঁড়িয়ে কাজ করেছেন, পা ঝুলিয়ে বসেছিলেন, তখন আপনার পাটা অনেক ফুলে গেছে, আপনি ঘরে ফিরে কী করবেন, পাটাকে খাটের মধ্যে শোবেন, শুয়ে পাটাকে দেয়ালে ঠেস দিয়ে এভাবে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যতক্ষণ ধরে রাখবেন আপনার জন্য তত বেটার। অনেকে আছেন অতক্ষণ রাখতে পারে না, তিনি 5টা বালিশে পাটা দিয়ে এরকম যদি রাখেন তাতেও হবে। আরেকটা জিনিস আছে, আমরা বলি যে একটা মোজা পরবেন। এখন মোজা বললেই সবাই কী করে, দোকান থেকে মোটা একটা মোজা কিনে নিয়ে আসে, সেটা না, এই মোজার কিছু মাপযোগ আছে। যেমন হাতে যেটি মোজাটা দেখছেন এটা হচ্ছে আইডিয়াল মোজা, এর নিচের দিকে প্রেশার আছে 30, উপর দিকে প্রেশার আছে 20। এটা কেন আইডিয়াল মোজা, এটা যখন আপনি পরে হাঁটবেন তখন আপনার এখানে যে চাপ দিবে ব্লাডটা অটোমেটিক্যালি উপর দিকে চলে যাবে। যখন আপনি নর্মাল বাজারে 400-500 টাকার মোজাগুলো পরেন তাতে কী হয়, তখন এটা চাপটা ঠিক মতো দেয় না, তখন দেখা যায় যে উপর দিকে চাপ আসলো, নিচের দিকে তখন পাটা ফুলে যায়, তখন সেটা আরও খারাপ হয়। এটা আবার এই যে সুবিধা আছে, এই যে আপনার পায়ের নিচের দিকটা খোলা, এটা কতক্ষণ পরে থাকা যায়, এটা সারাদিনই পরে থাকতে হয়, শুধুমাত্র শোয়ার সময় আপনাকে এটা খুলে রাখতে হবে। সমস্যা যেটা হয় নামাজ পড়ার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় উজু করার জন্য, এটা একটা প্রবলেম, বাংলাদেশে গরম লাগে এটা একটা প্রবলেম। সেজন্য আমি রুগীদেরকে বলি আপনি যদি নিয়ম মানতে পারেন আপনার মোজাটা খুব বেশি জরুরি না, তবে মোজাটা পরতে পারলে অনেক বেশি লাভ আছে। এই যে দেখেন বালিশ যেটা আমি দেখিয়েছি, অনেকে আছেন যে খাটের মধ্যে যদি 3টা বালিশ দিয়ে শুয়ে রাখেন, পা উঁচু করে 15-20 মিনিট ধরে রাখলেন, পাটা আপনার খালি হয়ে গেল, কেউ সেটাও পারছে না। চেয়ারের মধ্যে পাটা দিয়ে আপনি যদি 15-20 মিনিট ধরে রাখেন, এইভাবে দিনে 3 বার করেন, সকালে করে লাভ নাই, দুপুরের দিকে, বিকালের দিকে এবং রাতের দিকে করেন, এটি আপনার জন্য বেটার। এখন যদি আপনি অপারেশন না করেন,
বা এই রোগের সাইড ইফেক্ট কি? আমাদের কাছে খুব কমনলি রোগীরা আসে বলে হঠাৎ করে আমার পাটা ফুলে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে, জ্বর আসছে, তখন আমরা বলি যে আপনার সেলুলাইটিস হয়েছে। ওই যে যাদের পা ফুলে তাদের খুব কমন সাইড ইফেক্ট হচ্ছে সেলুলাইটিস, এবং এই যে ভালো হয়ে গেলে এরকম চামড়া উঠে যায়। আমাদের কাছে যখন কোনো রোগীরা এসে বলে যে সেলুলাইটিস হয়েছে, তখন আমরা খোঁজ নিলে দেখি যে তার প্রায় সময় পা ফোলার কথা বলে। আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন আপনার সেলুলাইটিস হবে না। খারাপ সংবাদ বলি, পা ফোলা রোগটা যার আছে 100% কখনই ভালো হবে না, আপনার সবসময় নিয়মের মধ্যে থাকতে হবে, এটা খুব একটা জরুরি কথা। এখন কি কি হয়? চুলকায়, লাল হয়, ঘা হয়, এটা তো আমি আগেই বললাম যে লাল হয় ঘা হয়, সেটা আমি আরও আগে বলেছি। চুলকায় সে কারণে যাদের এরকম পা ফোলা বা ভেরিকোজ ভেনি রুগী আছে তাদেরকে আমরা সবসময় বলি যে আপনি পায়ে তেল দিবেন, সেটা অলিভ অয়েল হতে পারে, সরিষার তেল হতে পারে, নারকেল তেল হতে পারে, যেন পাটা সবসময় ময়েশ্চার মেনটেন হয়, কারণ ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, যত শুকনো হবে তত বেশি চুলকাবে। অনেকের এই যে এইটা না বলে পারছি না, মহিলাদের ক্ষেত্রে আমরা দেখি যে তারা এরকম নীল নীল রগগুলো তাদের পুরো পায়ে থাকে, এরা অনেক টেনশনে পড়ে, বলে যে আমার পুরো পায়ের টেনশনে থাকি, আমার পা এরকম আছে। মহিলারা বলে যে আমার পায়ে ব্যথা ব্যথা, এই রগে রগে ব্যথা করে। আমরা তাদেরকে বলি যে আপনার এই রোগের কারণে এত ব্যথা কখনই হবে না, কারণ মহিলাদের খুবই কমন হচ্ছে আর্থ্রাইটিস, যেটিকে আমরা বাত ব্যথা বলি, তাদের খুব কমনলি থাকে। ওরা এই রগগুলো দেখে টেনশনে পড়ে, মনে করে যে রগগুলোর সাথে মনে হয় ব্যথার সম্পর্ক আছে। অনেকের এরকম রগ 30 বছর ধরে আছে, কোনো প্রবলেমই নাই, প্রবলেমই নাই। সো আমার মনে হয় যে যাদের এরকম রগ আছে একটু ব্যথা, তারা যেন আমাদের কাছে এতটা টেনশন না করেন। সর্বশেষ আমি আমার দিকে যদি ক্যামেরাটা রাখি আমি একটু কথা বলি, সেটা হলো যে ভেরিকোজ ভেইন বা আঁকা বাঁকা শিরা যাদের আছে আমরা তাদেরকে বলি যে রোগের প্রাথমিক অবস্থা আপনার অপারেশন করার কোনো দরকার নাই। যে নিয়মগুলো শিখিয়েছি যে পা ঝুলিয়ে বসবেন না, এই একটার উপর আরেকটা পা তুলে বসবেন না, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন না, এবং যদি আপনার সেই রকম দাঁড়িয়ে থাকার কাজ করতে হয় ঘরে এসে যেভাবে দেয়ালে ঠেস দিয়ে পা উঁচু করা শিখিয়েছি, সেটি পাটাকে আপনার উঁচুতে রাখতে হবে, পায়ের গোড়ালিটা সবসময় বসে আছেন, জার্নি করছেন, এরকম করে একটু নড়াচড়া করতে হবে। এদের ডিভিটি হওয়ার একটা ভয় থাকে, পায়ের রক্তনালী রক্ত জমাট বাঁধার ভয় থাকে, আপনি যদি সেই কাজটি করেন তাহলে আর এটি হবে না। আর যদি কোনো কারণে এটি হয়ে যায়, আপনার অপারেশনের জন্য লেজার আছে, নর্মাল অপারেশনগুলো আছে, এইগুলো আপনি যে কোনো একটা নিতে পারেন, এবং মাথায় রাখতে হবে যে অপারেশনের পর সারা জীবন আপনাকে নিয়ম মেনে চলতে হবে। এ ধরনের রোগীদের প্রায় ইনফেকশন হওয়ার ভয় থাকে, সেলুলাইটিস যেটাকে আমরা বলছি, লাল হয়ে যেতে পারে। সেটি ঠেকানোর জন্য এবং পায়ের চুলকানো কমানোর জন্য আমরা দিনে অন্তত 3 বার, বিশেষ করে শোয়ার সময় আমরা বলি যে আপনার পায়ে তেল দিবেন। এই নিয়মগুলো মেনে চললে এই অপারেশনটি না করলেও অনেক দিন ভালো থাকা যায়। যদি কারো বিদেশে যেতে হয় কিংবা আর্মি পুলিশে যেতে হয়, কিংবা কেউ যদি মনে করেন আমার দেখতে খারাপ লাগছে, আমি যদি দেরি করি, পরে যদি স্কিনের কালার চেঞ্জ হয়, ঘা হয়, আমি আগেই করে ফেলতে চাই, তাহলে উনি অপারেশনটি বা লেজারটি করে নিতে পারেন। এখন এটি আছে বলে যে আপনাকে ডাক্তার সাকলেনের কাছে আসতে হবে তা না, আমি ভিডিও করি আমার কাছে আসার জন্য না, তার মানে যারা দেখলেন তারা যদি শিখে ফেলেন যে এইভাবে চললেই তো হবে, আর কিছু করা লাগবে না, তাহলে আমি ডাক্তার সাকলেনকে দেখাতে চাই না। আমি মনে করি যে আপনার আমাকে দেখানোর কোনো দরকার নাই। তারপরে যদি মনে করেন দেখাতে হবে, আমার বিভাগে আরও দুজন আছেন, ভাস্কুলার সার্জন ডক্টর লায়লা আছেন, ডক্টর জুবাইর, তারা দে আর সো এক্সপার্ট, তাদেরকেও দেখাতে পারেন। এমনকি আপনার সরকারি পর্যায়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এগুলোতে আছে। এছাড়া সম্প্রতি নিয়োগ হয়েছে নিটোর বা পঙ্গু হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজে, চিরং মেডিকেল কলেজে, এখানেও আছে, প্রাইভেট পর্যায়ে বেশ কয়েকটি হাসপাতালে আছে। সবাই অনেক ভালো, অনেক দক্ষতার সাথে অপারেশনগুলো করছেন, চিকিৎসাগুলো করছেন, লেজারগুলো করছেন। আর সবচেয়ে বড় সুখবর হলো ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরায় পৃথিবীর যে দেশেই যান না কেন, যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে আমি মনে করি বাংলাদেশের সবগুলোই আছে। আজকের ভিডিওটি যারা দেখেছেন আমি মনে করি প্রত্যেকের কাছে এই তথ্যগুলো কাজে লাগবে, এবং যারা মনে করছেন যে অন্য একজনকে দেখালে তার উপকারে আসবে, ভিডিওটি তাকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।